ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টেস্ট ওয়ান ডেতে বাংলাদেশের পারফরম্যান্সে আকাশ পাতাল ব্যবধান ওয়েস্ট ইন্ডিজের টানা দুই টেস্টে বাজে পারফরমেন্স করার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাজে পারফরম্যান্স করে হারল টাইগার বাহিনী কাগজে কলমের হিসেবে জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ওয়ান ডেতে এর প্রমাণ রেখেছে বাংলাদেশ কিন্তু টেস্টে এসে আবারও বেহাল অবস্থা এমন বিশাল ব্যবধানে হারার কারণ কি এর পেছনে অনেক কিছুই উঠে আসছে তবে দুঃখজনক হলেও সত্য জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দুর্বল দল নিয়ে খেলেছে বাংলাদেশ এটি অতিরিক্ত আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ এক টেস্টে দুই ডেবুটেন্ট মাত্র তিনজন সিনিয়র খেলোয়াড় আর বাকি সবার অভিজ্ঞতা খুবই কম অনভিজ্ঞ এই দল নিয়ে খেলার দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশ কিন্তু ব্যাপারটা এমনও ছিল না যে অভিজ্ঞ খেলোয়াড়ের কমতি পড়েছে বাংলাদেশে সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা আষ্টাফুল অথবা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার ইঞ্জুরি কাটিয়ে ফিরেছিলেন নাসির হোসেনও অথচ এদের কাউকেই সুযোগ দেওয়া হয়নি এমনকি এশিয়া কাপ থেকে শুরু করে এবারের জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করা মিঠুনকেও দলের সুযোগ দেওয়া হয়নি অথচ বারবার ব্যর্থ হয়েও দলের সুযোগ পেয়েছেন শান্ত শুধু শান্ত নন লিটন কুমার দাসও বারবার ব্যর্থতার পর সুযোগ পেয়েছে কিন্তু অপরদিকে ভালো খেলেও সুযোগ পাচ্ছেন না অনেকেই এসব ব্যাপার প্রশ্ন বিদ্ধ করছে বিসিবির টিম সিলেকশন কমিটির সিদ্ধান্তকে